সমস্ত স্টুডেন্টকে জানাই আস্থা টিউটোরিয়াল হোমের আবার একটা নতুন ক্লাসে স্বাগত তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো এবিটে টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সে গ্রুপ এবং গ্রুপ বি প্রশ্নের উত্তর তাই ক্লাসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে অনেক কিছুই বোঝার জিনিস আছে তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি প্রেস করে দাও তাই ঠিক আছে লেটস গো এখানে বলেছে এবিডি টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স গ্রুপে পেজ ছশো বাহান্ন একের দাগে এক বহু বিকল্পভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প যেটি ঠিক সেটি লেখো এক কোনটি কি বাস জ্বালানি নয় উত্তর ডি কাঠ এরপরে দুয়ের দাগে অ্যাভ্রো কার্ড সংখ্যা এন হলে ছত্রিশ জন জলীয় বাস পেয়েছে কত উত্তর সি চার এন এরপরে তিনের দাগে দন্ত চিকিৎসক রাম দাগ পরীক্ষার সময় যে দর্পণ ব্যবহার করেন সেটি হল অবতল দর্পণ সি দাগে এরপরে চারের দাগে যেটি বলেছে দুই ওহম রোধের মধ্যে দিয়ে চার অ্যাম্পিয়ার তড়িৎ প্রভাব পাঠাতে ব্যয়িত হবে সি বত্রিশ ওয়াট এরপরে পাঁচের দাগ দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস মধ্যে সম্পর্ক এ ফিজিক টু আর বাই টু এরপরে ছয় কোন বর্ণে আলোর বিক্ষেপণ সব থেকে বেশি উত্তর সি বেগুনি সাত তড়িৎবাহী সুদীর্ঘ রিজু পরিবাহী চারিদিকে চুম্বক বলরেখাগুলি উত্তর সমকেন্দ্রিক বৃত্ত আকারে সজ্জিত থাকি এরপরে আট বলেছে তরিত চুম্বকীয় তরঙ্গের বেগ কোন বিষয়ের উপর নির্ভর করে না উত্তরে প্রাবল্য নয় দ্যাগে বলেছে প্রাবল্য গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে উত্তর দিয়ে নিম্নচাপ ও উচ্চ উষ্ণ পান এরপরে দশ মুদ্রা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত উত্তর সে এগারো নম্বর গ্রুপে এরপরে এগারো দাগে কোনটি চালকজার মৌল উত্তরে সালফার এরপরে বারো সমযুক্ত যৌগ উত্তর ডি সি টু এইচরুম এরপরে তেরো তরির বিশ্লেষণ হলো এক প্রকার উত্তর ডি উত্তর বি উত্তর বি জারণ বিজারণ বিক্রিয়া এরপরে চোদ্দ নিচে কোনটি হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে সঠিক ক্রম উত্তর ডি ফ্লোর দেন ক্লোরিনেটাদেন ব্রোমিন আয়োডিন এরপরে বলেছে পনেরো দাগে এদের মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় উত্তর সি এল আর এই ছিল আমার পনেরোটি প্রশ্ন এরপরে আছে যে এ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স গ্রুপ বি পেজ ছশ তিপ্পান্ন দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপন্ন করে উত্তর মিথ্যান এরপর একের অথবা জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয় ক্লোরিন এরপরে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো ওজন হলো অক্সিজেনের ড্যাস রূপভেদ এরপরে যেটি বলেছে তিনের দাগে বলেছে এখানে যে পি ভি ইকোয়াল টু এনআরটি সমীকরণ আর এর মাত্রা নির্ণয় করো এম এল স্কোয়ার টি টু দা মাইনাস টু এন টু দা মাইনাস ওয়ান থ্রি টু দা মাইনাস ওয়ান এরপরে চারের দাগে এস টি পিতে এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের ভর কত বাইশ গ্রাম এরপরে পাঁচের দাগে গ্যাসে অণুগুলির পাত্রের দেওয়ালের সঙ্গে গ্যাস সংঘর্ষ ঘটায় পূর্ণস্থিতি স্থাপক এরপরে ছয় রৈখিক বিবর্ধনের মান কত হলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দৈর্ঘ্য সমান হবে উত্তর এক এরপরে সাত উত্তর লেন্সকে জলে ডোবালে সেটার ফোকাস দূরত্ব বাড়বে না কমবে বাড়বে এরপরে অথবা বিবর্ধক কাজ হিসেবে কোন প্রকার লেন্স নেওয়া হয় উত্তর হবে উত্তর লেন্স এরপরে আজ গৃহবর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সময়ে যুক্ত থাকে সমান্তরাল সমবায় এরপরে নয় ওহমীয় পরিবার তাই প্রকৃতি লেখচিত্রে রূপ মূল বিন্দুকামী রেখা। এরপরে দশ প্রদত্ত বিবৃতিটি না মিথ্যা এসি জেনারেটর মজায় ইস্পাত নির্মত নির্মিত হয় উত্তর মিথ্যা এরপরে দশের অথবা চুম্বক প্রভাব স্কেলার রাশি না ভেক্টর রাশি স্কেলার রাশি এগারো দাগে বলেছে এখানে এগারো দাগে এগারো দাগে এখানে বলেছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ সামঞ্জস্য বিধান করো বাম স্তম্ভ ডান স্তম্ভ প্রথমে যেটি বলেছে একটি খারীয় মৃত্তিকার ধাতু সি ম্যাগনেশিয়াম দুই দাগে একটি চাল করেন এটি হবে যে উত্তরটি সেলেনিয়াম এরপরে তিনের দাগে একটি তে তেজস্ক্রিয় মৌল উত্তরটি পোলোনিয়াম এরপরে চার এটি হবে যে তো জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার উত্তরে প্লাটিনাম বারো কোনো দ্রব্যে নিকেলে প্ররে দিতে হলে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হয় উত্তর নিকেল সালফেট ও সামান্য বোরিক অ্যাসিড এরপরে অথবা এনে এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডিক উৎপন্ন হয় ক্যাথোডে সোডিয়াম অ্যানোডে ক্লোরিন এরপরে তেরো বিশুদ্ধ জল অপেক্ষা অ্যাসিড মুক্ত জলে তড়িৎ পরিবাহিতা বেশি কেন বিয়োজন মাত্রা বেড়ে যায় বলে এরপরে চোদ্দোর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো পর্যায় সারণী শ্রেণী বরাবর উপর থেকে নিচে নিচেকালে তড়িৎ ঋণাত্মকতা ড্যাস এটি হবে হ্রাস পায় এরপরে যেটি বলেছে এনএস গ্যাস কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান সমযোজী বন্ধন এরপরে পনেরো অথবা তোর দাদুর তোর দাদুর পরমাণু কোন কোন বন্ধন দ্বারা যুক্ত এখানে অ্যাকচুয়ালি লেখারা ভুল হয়ে গেছে এখানে কি লেখাটা আছে আমার আমরা একবার দেখে নিই পনেরো অথবা দাগে যে লেখাটা বলেছে এখানে পনেরো অথবা একটি খাল ধাতুর পরমাণু ও হ্যালোজেন হ্যালোজেন পরমাণু কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে উত্তর হবে তরিত যোজিন এরপরে যেটি বলেছে ষোলোর দাগে একটি সমী যৌগের নাম লেখো যা জলীয় দ্রব্য তরিত পরিবহন করে তরল হাইড্রোজেন এরপরে সতেরো পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় অবস্থায় মৌল রয়েছে সতেরোতম শ্রেণিতে এরপরে অথবা নিচের মৌলগুলি ক্রম আসমান আকার অনুযায়ী সাজা অক্সিজেন কার্বন ফ্লোরিন লিথিয়াম এটি হবে যে লিথিয়াম গ্রেটারদ্যান কার্বন গ্রেটারদেন অক্সিজেন দেন ফ্লোরিন এরপরে আঠেরো দাগে মিথ্যা বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো তড়িৎ বিশ্লেষণে পরবর্তী তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয় এর উত্তরটি হবে মিথ্যা ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমাদের ক্লাসটি ক্লাসটি এখানেই শেষ হলো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই লাইক করে জানাবে তোমাদের কতটা ভালো লেগেছে ক্লাসটি আরও ভালো লাগলে তোমরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই তোমাদের সঙ্গে দেখা শেষ পরে আবার দেখা হবে একটা নতুন ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা সে ভালো থাকবে সুস্থ থাকবে